আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে কীভাবে আপনার এক্সেলের মাধ্যমে ফ্রিকোয়েন্সি কার্ভ তৈরি করতে পারেন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম ইনস্টোগ্রাম কীভাবে তৈরি করতে হয় এবং বিস্তারিত একদম ডিটেলসে বলছিলাম। ওটা চাইলে আপনারা দেখতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমার এটা একটা ক্লাস এবং একটা ফ্রিকোয়েন্সি একটা ডিস্ট্রিবিউশন করা আছে। তো এই ফ্রিকোয়েন্সি দেখে আমি একটা ফ্রিকোয়েন্সির কার্ভ তৈরি করবো। এটা থেকে আমি ইনস্টোগ্রাম তৈরি করছিলাম, যেটা আপনারা দেখে আসতে পারেন। তো এখান থেকে ফ্রিকোয়েন্সিটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, করার পর ইনসার্ট। ইনসার্ট করার পর এখান থেকে এই যে নিচে, সরি, এইখানে আসবেন। এখান থেকে এই দুটার যে কোনো একটাতে দিলেই হবে, অথবা এখানে এটাতে দিতে হবে। দেওয়ার পর আমরা এখান থেকে যাব, হচ্ছে একটা সিলেক্ট আছে, প্রথমে একটা সিলেক্ট করবো এবার চাপ দিয়ে। তারপর এখান থেকে কুইক লেআউট, এখানে এসে এটাতে সিলেক্ট করে দিব, এই যে এটা লেআউট 7 সিলেক্ট করে দিলাম। সিরিজ 1 এটাকে ডিলিট করে দিলাম, ওটা কাজের না। এবং এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইন্টারভেলটাকে সিলেক্ট করতে হবে। তো এটার জন্য আমাদের কী লাগে আমরা জানি, যে ইয়ে করার জন্য হচ্ছে মিডিয়ান লাগে, মানে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ তৈরি করার জন্য আমাদের মিডিয়ান লাগে। মিডিয়ান বলতে সরি মিড ভ্যালু লাগে। তো মিড ভ্যালুটা আমরা ফার্স্ট এখান থেকে বের করে নিই, যেটা আমি করতে ভুলে গেছিলাম। তো মিড ভ্যালু এখানে কত, 0 থেকে 10-এর মিড ভ্যালু হচ্ছে 5, তারপরটা হচ্ছে 15, তারপর হচ্ছে 25, তারপরে 35, তারপরে 45, তারপরে 55, তারপর হচ্ছে 65। তো গেল মিড ভ্যালুগুলো। তো আমাদের এই মিড ভ্যালু অনুযায়ী কিন্তু আমাদের হচ্ছে এই যে এই ডটেড লাইনটার নিচে কিন্তু মিড ভ্যালুটাই থাকতে হবে। আমরা জানি যে এইভাবেই আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভটা তৈরি করতে হয়। এটার জন্য আমাদের কী করতে হবে, এখানে এই যে এই এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে দিবেন হচ্ছে সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা দেওয়ার পর এখান থেকে ইডিটে চাপ দেবেন। ইডিট আগেই যদি আপনি করেন তাহলে কিন্তু হবে না, এটা অনেকে ভুল করে, আগেই এটি সিলেক্ট করে দেয়, কিন্তু ওখানে সিলেক্ট ডাটা করার পরে তারপরে এখানে আসতে হবে ইডিট ডাটা করার পরে। এবার এখানে এসে ওকে করে দিলি, ওকে হয়ে গেছে। দেখেন এখানে 5-15 আমার এই ভ্যালু অনুযায়ী আমার এটা সেই হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকবার আমি দেখিয়ে দিই, এখানে 1, 2, 3 আসছিল, আমাদের এখানে মিড ভ্যালু অনুযায়ী সাজাতে হবে। এখানে রাইট ক্লিক করবেন, সিলেক্ট ডাটা, তারপরে অবশ্যই ইডিট ডাটাতে যেতে হবে। আগেই আপনি যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না, এটি অনেকে ভুল করে, ফার্স্টে ইডিটে চাপতে হবে, তারপরে এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে নেবেন, দিয়ে ওকে ওকে হয়ে গেল। এরপর চলে আপনারা এখানে এক্সি দিতে পারেন, দিলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমাদের মিড ভ্যালু। এবং চাইলে আমি এর একটা নামও দিতে পারি, চার্ট টাইটেলটা অন করে দিলাম, ফ্রিকোয়েন্সি কার্ভ হয়ে গেলো আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ। আশা করি সবাই বুঝতে পারছেন। এটার জন্য আমাদের অবশ্যই মিড ভ্যালু লাগবে। আমি ধরে নিলাম যে আপনারা অলরেডি ফ্রিকোয়েন্সি কার্ভ কীভাবে আর্ট করতে হয় সেটা জানেন, এক্সেল কীভাবে আর্ট করতে হয় সেই প্রসেসটা জাস্ট আমি দেখাই দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।